বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার পুলিশ। মেমারি থানার অন্তর্গত বীরশিমুল এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ধৃত 33 বছরের সুবোধ মণ্ডল বীরশিমুল এলাকার বাসিন্দা। এক মহিলা মেমারি থানায় অভিযোগ করেন, সুবোধ মণ্ডল তাকে বিবাহ করবেন বলে প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেন, পরে বিয়ে করতে অস্বীকার করে সুবোধ মণ্ডল। মেমারি থানার পুলিশ ধৃতকে সোমবার বর্ধমান আদালতে পেশ করে। মেমারি থেকে সামিম শেখের রিপোর্ট, আনন্দ বার্তা। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার পুলিশ। মেমারি থানার অন্তর্গত বীরশিমুল এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ধৃত 33 বছরের সুবোধ মণ্ডল বীরশিমুল এলাকার বাসিন্দা। এক মহিলা মেমারি থানায় অভিযোগ করেন, সুবোধ মণ্ডল তাকে বিবাহ করবেন বলে প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেন, পরে বিয়ে করতে অস্বীকার করে সুবোধ মণ্ডল। মেমারি থানার পুলিশ ধৃতকে সোমবার বর্ধমান আদালতে পেশ করে। মেমারি থেকে সামিম শেখের রিপোর্ট, আনন্দ বার্তা।